মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর আজকে সকালবেলা থেকেই আমার কিচেনের কলটা ডিস্টার্ব হয়ে গেছে, মানে ডিস্টার্ব হয়েছিল বেশ কিছুদিন হলো, তো কালকেও মোটামুটি একটু ভালো রকম ডিস্টার্ব করেছে আর আজকে সকালবেলা দেখছি আরও বেশি রকম ডিস্টার্ব করছে। সেই জন্য কিছু করার নেই, মানে সকালবেলা আজকে চোখ খুলেই দেখলাম কিচেনে কলের প্রবলেম, আগেই প্লাম্বারকে ফোন করলাম, তো এখন আসবে, এখনও আসেনি, বললো কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি, তো দেখি ওই যে চলে এসছে। তো চলো আর কথা না বাড়িয়ে কলটাকে আগে কিচেনে ঠিক করে নিই, কারণ আজকে কলটা ঠিক না করলে মানে কোনো কাজই আমি করতে পারবো না। তারপরে রান্নাবান্না তো এখনও বাকি রয়েছে, মাছ ফাছ কিছুই ধোয়া হয়নি আজকে, সবই ওইভাবে রয়েছে, তেলাপিয়া আছে, চিংড়ি আছে, তো দুটোই করব না, দেখি কোনটা করি। তবে সব তো ধুয়ে টুয়ে গুছিয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিই, ওই জন্যই একটু কাজের তাড়াও আছে। তো চলো, এসে গেছে প্লাম্বার, আগে কলটাকে ঠিক করে নিই, দেন দেখা হচ্ছে। দেন যদি ফ্রন্টে দেখা না হয় ব্যাক ক্যামেরায় দেখা হচ্ছে, কারণ আজকে খুব হুটোপাটি লেগে যাবে, হয়তো ফ্রন্টে ক্যামেরাটা অন করতে পারবো না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আই হোপ কে ব্লগটা তোমাদের ভালো লাগবে। কলটা ঠিক হয়ে গেছে, এবারে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, দেখো এখানে আছে তেলাপিয়া আর ওদিকে আছে চিংড়ি, তো এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখি, দেন রান্নাগুলো ফটাফট করে নিতে হবে। তো সব মাছেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভাবলাম তেলাপিয়াটাই আজকে করে নিই আর চিংড়িটা কালকে করব। তো চলো, এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, চিংড়িগুলোকেও হাফ ভাজা বসিয়েছি আর হাফ আছে, সব ভাবছি চিংড়িগুলো ভেজেই নিই একবারে। তেলাপিয়া মাছটা এবারে ভেজে নিচ্ছি, আর একটু কমই ভাজবো, মাছটা না একদম জ্যান্ত, সেই জন্য একটু কমই ভাজবো। মাছগুলো প্রায় আমার ভাজা শেষের দিকে, এইটা ভাজলেই হয়ে যাবে। আর এই পাশে দেখো একটু পালং শাককে ভাপিয়ে রেখেছি, এটাকে পালক পনির করবো এটা দিয়ে। আর এই মশলাটা তেলাপিয়া মাছে, এটা দিয়ে তেলাপিয়া মাছ করবো, পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ গাছ দিয়ে, এই যে দেখো এই যে পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছ দিয়ে আজকে তেলাপিয়া মাছটা করবো। তো চলো একদম ফটাফট করে করেই। গুড ইভিনিং এভরিওয়ান, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি, একটু রেস্ট করছিলাম, আর ঠান্ডা তো ভালোই পড়েছে বুঝতেই পারছি, তো এতদিন আমাদের এখানে সেরকম ঠান্ডা পড়েনি, বাট এখন দেখছি টুকটাক ভালোই ঠান্ডা পড়েছে। তো আজকে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আরোই ক্যামেরাটা অন করা হয়নি, কারণ গতকালই দেখছিলাম যে বেশ ঠান্ডা লাগছে রাতের বেলা, তো ভাবলাম আজকে ব্ল্যাঙ্কেটগুলো বার করি, না হলে এতদিন লাগছিল না, সত্যি কথা বলতে লাগছিল না, লাগলে তো বার করবই, বাট কালকে দেখলাম রাতের বেলা একটু ব্ল্যাঙ্কেট হলেই ভালো হয়, তো ওই জন্য দুপুরবেলা সব ব্ল্যাঙ্কেটগুলো বার করলাম, বার করে সব রেখেছি গুছিয়ে গুছিয়ে, এই যে দেখাচ্ছি তোমাদের একবার, এই যে দেখো, এই যে ব্ল্যাঙ্কেটগুলো বার করে রাখলাম, রেখে একটু রেস্ট ফেস্ট করে দেন এখন একদম চায়ের কাপ নিয়ে বসলাম, এবার চাটা খাবো, খেয়ে রাতে রান্নাবান্না আছে। আর চলো এইভাবেই দিনটাকে কমপ্লিট করলাম, আর বড় করলাম না, ছোট ভিডিও, তোমাদেরও দেখতে সুবিধা হবে সেই জন্য। তো এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই।